কল্যাণীতে বদলার ম্যাচ মোহনবাগানের ডুরান্ড কাপ ফাইনালে যুবভারতীর গোকুলাম কেরলার কাছে হারতে হয়েছিল ভিকুনার দলকে। আই লিগে হেনরি কিসেকা মার্কোস জোসেফদের হারিয়ে ডার্বির মোহরা সেরে রাখতে চাইছে বাগান শিবির। চার্চিলের কাছে হারের পর ট্রাউকে চার গোল দিয়ে ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। জয়ের ধারা অব্যাহত রাখায় চ্যালেঞ্জ ভিকুনার দলের সামনে। ডুরান্ড ফাইনালে মোহনবাগানকে একাই শেষ করে দিয়েছেন লারার দেশের স্ট্রাইকার জোসেফ। গোলের মধ্যে আছেন গত মৌসুমে বাগানে খেলে যাওয়া কিসেকাও। গোকুলামের জোড়া স্ট্রাইকারের জন্য পরিকল্পনা তৈরি রাখছেন বাগানের স্প্যানিশ কোচ। They are two of the strongest points of the opponent, so of course we have to take care. অ্যারোস ম্যাচে লাল কার্ড দেখায় বেইটিয়াদের বিরুদ্ধে খেলতে পারবে না গোকুলামের বিদেশি ডিফেন্ডার এতিনে। ত্রিনিদাদের ডিফেন্ডারের অভাব কাজে লাগাতে মরিয়া বেইটিয়া কলিনাসরা। কল্যাণীতে গোকুলামকে হারিয়ে জন্মদিনের সেলিব্রেশন করতে চান মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস। রবিবার ছিল ত্রিনিদাদের ডিফেন্ডারের জন্মদিন। সোমবার গোকুলামের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ, মেগা ম্যাচের অন্যতম ইউএসপি হতে চলেছে দুই বন্ধুর লড়াই। ত্রিনিদাদের জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেন গোকুলামের জোসেফ আর মোহনবাগানের সাইরাস। সোমবার বন্ধু জোসেফকে আটকানোর চ্যালেঞ্জ সাইরাসের সামনে। চার বছর আগে শেষবার জোসেফের বিরুদ্ধে খেলেছিলেন বাগান ডিফেন্ডার। তবে সাইরাস বলছেন জোসেফ এখন আরও পরিণত, তাই কাজটা আরও চ্যালেঞ্জিং। It will be almost like a new challenge to me because he is mature in many different ways. সোমবার কল্যাণীতে সাইরাস আর মোরান্তের পারফরমেন্সের উপর অনেকটা নির্ভর করছে মোহনবাগান গোকুলাম ম্যাচের ফলাফল। ডার্বিতে বোরা পেরেজের খেলার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। রবিবার কোচের সামনে বিশেষ অনুশীলন করেন স্প্যানিশ ডিফেন্ডার। দুই উইং থেকে বোরাকে উদ্দেশ্য করে ক্রমাগত ক্রস তোলা হচ্ছিল, তা ক্লিয়ার করছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। ঘরোয়া লিগে মোহামেডান ম্যাচে চোট পাওয়ার পর আর কোনো ম্যাচ খেলেনি বোরা। অস্ত্রোপচারের পর এখন অনেকটাই ফিট, আগামী সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন করার কথা তাঁর। তারপরে বোরাকে নিয়ে সিদ্ধান্ত নেবেন আলেজান্দ্র। বোরার পাশাপাশি দলের সঙ্গে অনুশীলন করার কথা আর এক চোট পাওয়া ফুটবলার ডিকারও। Se incorporarán al equipo esta semana y ya veremos a final de semana la I League jura drawer por jura joye onektai changa East Bengal. Alessandro doler focus e ekhon I League derby. 2016-17 I League champion Aizol FC উত্তর পূর্ব ভারতের কোন দলকে দেশের সেরা করার নেপথ্য কারিগর ছিলেন আল আমনা। সিরিয়ান এই ফুটবলারের ফুটবল শৈল্পিকতা নজর কেড়েছিল সারা ভারতে। পরের মরশুমে যোগ দেয় ইস্ট বেঙ্গলে, কিন্তু পাহাড়ের তেজ ক্রমশ নিষ্প্রভ হয়ে যায় সমতলে। আস্তে আস্তে বাংলার ফুটবলের মূলস্রোত থেকে হারিয়ে যেতে থাকেন আল আমনা। সেই ভাবনা থেকে নতুন আঙ্গিকে ফুটবলের সাথে যুক্ত হতে উদ্যোগী হন এই সিরিয়ান ফুটবল তারকা। কোচিংয়ে আসতে উদ্যোগী হন। কোচ হওয়ার পথে প্রথম পদক্ষেপ নিলেন আল আমনা। ডি লাইসেন্স করতে চলেছে সিরিয়ান এই মিডফিল্ডার। ফুটবলকে এখনও বিদায় জানাতে চান না। ফুটবল খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি কোচ হওয়ার প্রাথমিক ধাপ শুরু করে দিলেন আমনা। সিরিয়ান এই মিডফিল্ডারে কোচিংয়ে আগ্রহ দেখে তাকে উৎসাহ দিয়েছে IFA, কারণ রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা মনে করে আমনা যদি কোচিংয়ে আসেন তাহলে লাভ হবে বাংলার। কোচ আমনাকে বাংলার ফুটবলের উন্নতিতে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে IFA-র। কোমরের চোট ছাড়িয়ে দ্রুত ফিট হওয়ার পথে জাসপ্রীত বুমরা। ভাইজ্যাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেই কোহলিদের সঙ্গে যোগ দেবেন এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার। সেখানেই নেটে বল করবেন জাসপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ শুরুর আগেই কোমরে চোট পান ভারতীয় দলের তারকা পেসার। টিম ম্যানেজমেন্টের আশা, নিউজিল্যান্ড সফরের আগেই পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবেন বুমরা। 18 তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত। এই মুহূর্তে রিহাবে রয়েছেন জাসপ্রীত বুমরা আর হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ড সফরের আগে একটি রঞ্জি ট্রফির ম্যাচও খেলতে পারেন বুমরা। এছাড়া ভারতীয় এ দলের সঙ্গেও বুমরাকে কিউই সফরে পাঠানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। শীতের সকালে শহরে ম্যারাথন। রেকর্ড সময়ে 25 কিলোমিটার দৌড় শেষ করে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার লিওনার্ড বারস্টোন। মহিলা বিভাগে ইভেন্ট রেকর্ড করে সোনা জেতেন ইথিওপিয়ান গুতেনি সন। ভারতীয়দের মধ্যে প্রথম হন শ্রীনু। ম্যারাথন ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বিভাগে প্রায় 15,500 প্রতিযোগী অংশ নেন কলকাতা ম্যারাথনে, যা গতবারের থেকে অনেকটা বেশি। ম্যারাথন ঘিরে কলকাতার মানুষের উৎসাহকে কুর্নিশ জানিয়ে যান অভিনেতা রাহুল বোস। আর দোজ ওয়্যার দ্য সিটি ইজ ইমোশনালি কানেক্টেড, যেমন বস্টন ম্যারাথন কিংবা নিউ ইয়র্ক ম্যারাথন কিংবা মুম্বাই ম্যারাথন, এই যা একটা ইমোশনাল কানেকশন এখন আমি দেখছি হয়ে গেছে। নাও দ্য রেস উইল অনলি গেট বিগার ইন কলকাতা। সকাল থেকেই কলকাতা ম্যারাথনে উপস্থিত ছিলেন আর্জেন্টিনীয় তারকা হার্নান ক্রেসপো। তিলোত্তমার মানুষের উন্মাদনায় তিনিও মুগ্ধ। অসুস্থতা সত্ত্বেও অল্প সময়ের জন্য ম্যারাথন এসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।